আসসালামু আলাইকুম আমি খাট এই বাড়ি কত যে নির্যাতনে আসি হালার ফলাই লকডাউনের প্রত্যেকটা আমার খাট আমার আর সহ্য করা যাচ্ছে না এই যে আছে এমন এই বান্দরটা কিভাবে আমার শরীরের পরে ঝাঁপ দিল আমি এখন কিভাবে বাঁচবো কন এই লকডাউনের লাগে চার দিন চব্বিশ ঘন্টায় হলা ফোলাফান স্বামী স্ত্রী সব এই খাটের উপরে আমি তো একটা খাট আমার কিভাবে নির্যাতন করলে চলে কন আপনারা আর কি কমু এই লকডাউনে আমারই শেষ হ তো তো বল ভাই আমি কল আমার কি কম করতেছে এই রোজার মাস আর এই লকডাউন আর এই করোনার কারণে মরে ঘোরা চেক খুলে ঘোরাই কোলে ঘোরাই 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 ঘোরাইতে ঘোরাইতে জানটা জীবনটাই শেষ আমার আরে তোরা তো ভালো এসেছিস বেডা তুই ফリーズ মরে কি কমডি যতরে রাখছে এই বেডারা সারা দিন বাড়ির মধ্যে ঠায়ে এটা খাবো ওইটা করো এটা করো ওইটা করো মরে খালি খোলে আর লাগায় খোলে আরোলে আর লাগায় বেডা আমার বরফ আমারও কি কম জ্বালায় কি করুমাই তো ভালো আছিস বেডা আমি জীবনটা শেষ পিছনে গরম সামনে ঠান্ডা মরে খালি খোলে আর লাগায় খোলে আর লাগায় কবে যে লকডাউন শেষ হইব আমিও জানি না বেডা হ্যাঁ কি করুম আমিও তো একটা ফ্রিজ এই আমারও তো জীবনটা শেষ কইরা দিলো রে বেডা আ।

আমি গড়ি আমি আর কি আমার কম মনটা খুব খারাপ কবে যে একটু ভালো সময় আইব এই যে এই বাড়ির পোলাপান কত সুন্দর বাইরে বেড়াতে যাইতো ঘুরতে যাইতো খাইতো ফিরতো এখন তো আর পারতেছে না এই সাওয়ালটা কিভাবে দেখো এই জানলার সামনে দাঁড়ায় আছে মনটা আমার খুব কষ্ট লাগে রে বাবা সবাই ভালো থাকুক এই করোনা চলে যাক লকডাউন বন্ধ হয়ে যাক রে বাবা